বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করার সক্ষমতার অভাব আছে। ক্রিকেটাররা অল্পতেই তুষ্ট হয়ে যাওয়ার কারণে ইনিংস বড় করতে পারেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইউএসপিএন ক্রিকইনফোকে একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। টাইগার ক্রিকেটারদের অক্ষমতা ও ব্যাটিং ব্যর্থতার বিষয়ে শ্রীরাম বলেন, আমাদের অর্থপূর্ণ শতক পাওয়ার অক্ষমতাটাই আসলে দলের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ চার ব্যাটারের মধ্যে কেউ একটিও শতক না পাওয়াটা দলের সবচেয়ে হতাশাজনক অংশ। যারা সেমিফাইনালে উঠেছে তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে যারা কিনা ডাবল সেঞ্চুরি করেছে। আমার মনে হয় আপনি ভারতে তখনই ম্যাচ জিতবেন যখন আপনার দলে কেউ 130-140 রান করতে পারবে। তখন আপনি যথেষ্ট শক্তিশালী হতে পারবেন, যার ফলে আমরা 330-340 রানের সংগ্রহ দাঁড় করাতে পারবো। ভারতে খেলাটা এরকমই, বিশেষ করে যেখানে উইকেট এতটা ভালো। এখানকার উইকেট বাংলাদেশের উইকেট থেকে কিছুটা ভিন্ন ধরনের। আমার মনে হয় এখানে আমরা একটু পিছিয়ে গিয়েছি। বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন করতে হবে জানিয়ে শ্রীরাম বলেন, তানজিদ যেদিন ভারতের সাথে 50টা করলো তখন আসলে সবকিছু তার পক্ষেই যাচ্ছিল। বোলাররাও তার নিয়ন্ত্রণে ছিল, উইকেটটাও বেশ ভালো ছিল। কুলদীপ যাদব বোলিং আক্রমণ থেকে সরে যাওয়ার মাত্র এক ওভার দূরে ছিল, হয়তো অন্য কেউ বোলিং আসতো। বাংলাদেশ 97 রান তুলে ফেলেছিল কোনো উইকেট না হারিয়ে, ফলে সে যদি তার 50টাকে সেঞ্চুরিতে পরিণত করে ফেলতে পারত তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না। সেখানে গুরুত্বপূর্ণ সময়ে সে খেই হারিয়ে ফেলেছে। এখানেই মানসিকতার পরিবর্তন আনতে হবে, তারা একটা আন্তর্জাতিক 50 করে সন্তুষ্ট থাকে। নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে বলেন, আমার মনে হয় শান্ত তরুণ ক্রিকেটারদের জন্য সীমাটা উপরে তুলে দিয়েছে। যেভাবে সে তার 50-গুলোকে সেঞ্চুরিতে পরিণত করেছে গত 6-8 মাসের মধ্যে, আমার মনে হয় 50 পেয়ে যদি তানজিদ খুশি না হয় তাহলে সে চালিয়ে খেলে যেতে পারলে সে সেঞ্চুরি করতে পারে, তার বিশাল সামর্থ্য আছে। শ্রীরামের মতে, আমার আসল চিন্তার জায়গা হচ্ছে এসব ক্রিকেটাররা 50 পেয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। এখানে আপনার সীমানাকে বড় করতে হবে এবং বড় রান পেতে হবে। বর্তমানে বিশ্ব ক্রিকেট সেদিকে এগোচ্ছে, যত তরুণ ক্রিকেটাররা আসছে তারা 50-কে সেঞ্চুরিতে পরিণত করতে সক্ষম। এখানে সূত্র ধরে এগিয়ে যেতে হবে এবং ক্রিকেটারদের বড় রান করার জন্য ক্ষুধার্ত হতে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দেন ভারতীয় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। 2022 সালে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে কাজ করেছিলেন তিনি। এবার ভারতের কন্ডিশন সম্পর্কে তথ্য এবং দিক নির্দেশনা পাওয়ার জন্য শ্রীরামকে দলের সাথে যুক্ত করা হয়। বিশ্বকাপ শেষ হওয়াতে আপাতত আর দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত নেই শ্রীরাম। হোসাইন আরমান, বিডি ক্রিকটাইম।